Dear students, there are many strong verbs whose pronunciation is presented here and whose formations are presented here. এখানে স্ট্রং ভার্বের কিছু উচ্চারণ দেওয়া হয়েছে এবং তাদের নানা ধরনের গঠন উপস্থাপন করা গেল ওকে স্ট্রং ভার্বের উচ্চারণ শেখা ভিডিও 9 সিলিং অস্ত যাওয়া ডুবে যাওয়া ঢালু হয়ে যাওয়া নেমে যাওয়া দুর্বল হওয়া দামে দমে যাওয়া ডুবিয়ে দেওয়া সিলিং সিঙ্ক ডুবে যাওয়া প্রেজেন্ট টেন্সে বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্ক সিঙ্কস বলতে হবে past indefinite tense বলতে হবে past in sank এই যে sank past participle sank sank বলতে হবে আর ভার্বের সাথে ing যুক্ত হলে sinking ব্যক্তি নির্দেশক noun যিনি যে ব্যক্তি ডুবে যায় তাকে কি বলে যাহা ডুবায় sinker আর sinkers যে জিনিসগুলাই ডুবায় sinker sinkable ডুবানো যায় এমন sinkable এরপরে sling সজোরে নিক্ষেপ করা সিলিং সা লা ই অং সিলিং এরপরে সিলিং সিলিংস ওকে পাস্ট ইনফিনিট টেন্সে স্লাং এরপর পাস্ট পার্টিসিপলে স্লাং এরপরে নাউন অ্যাডজেক্টিভ সিলিংিং এরপর ব্যক্তি নির্দেশক নাউন সিলিংা সিলিংা আর নিক্ষেপকারী ব্যক্তিবর্গ সিলিংাস সিলিংাস এইবার যেটা চোরের মতো সটকে পড়া পালিয়ে যাওয়া সিলিংক এই যে স ল ই অঙ্ক সিলিংক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে সিলিং সিলিংস স বলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে স্লাংক সেলাংক আর পাস্ট পার্টিসিপলে বলতে হবে স্লাংক আর নাউন অ্যাডজেক্টিভে সিলিংকিং চোরের মতো পালিয়ে যায় এমন সিলিংকিং স্লাইড পিছলে যাওয়া প্রায় অজান্তে পিছলে যাওয়া স্লাইড সলা আই দ স্লাইড এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে স্লাইড স্লাইডস যা বলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে স্লিড এরপর পাস্ট পার্টিসিপল বলতে হবে কি স্লিড আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় ওকে এরপর যেটা 69 নাম্বার ভার্ব স্মাইট আঘাত করা স্মাইট আঘাত করা সজোরে আঘাত করা স্মাইট স্মাইটস সব বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স স্মোট স্মিট পাস্ট পার্টিসিপলে স্মিটেন তারপর ভার্বের সাথে আইএনজি সজোরে আঘাত করে স্মিটিং ব্যক্তি নির্দেশক নাউন স্মিটার আর স্মিতাস স্মিতাস এবার এর স্পেলিং হঠাৎ লাভ লাভিয়ে ওঠা লাভ দেওয়া এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্প্রিং স্প্রিংস যা বলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে স্প্রাং বলতে হবে পাস্ট পার্টিসিপলে স্প্রাং স্প্রাং বলতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা নাউন হয় আবার যে ব্যক্তি লাভ দেয় তাকে কি বলে ইস ইয়ার লাগাও বসিয়ে দাও স্প্রিঙ্গা আর তারপরে যে ব্যক্তি বর্গ লাভ দেয় তাদেরকে বহু বসনে স্প্রিঙ্গাস স্প্রিঙ্গাস নয় বলে না বলে স্প্রিঙ্গাস এরপরে যেটা 71 নাম্বার ভার্ব স্পিক কথা বলা স্পিক মাঝখানে টান আছে দুই ফোঁটা আছে লং সাউন্ড এটা এখানে লং সাউন্ড প্রেজেন্ট ইনফিনিট টেন্স স্পিক স্পিকস স বলতে হবে স পাস্ট ইনফিনিট টেন্স স্পোক স্পোক বলতে হবে পাস্ট পার্টিসিপলে স্পোকেন বলতে হবে আর নাউন স্পিকিং ভার্ব বলতে হবে ব্যক্তি নির্দেশক নাউন কে বলতে হবে স্পিকার স্পিকার বলা যাবে না বলতে হবে স্পিকা কয়েকারে কা তারপর স্পিকার্স বলা যাবে না কার্স বলা যাবে না বলতে হবে স্পিকাস বলা লাগবে ওকে স্পিন সুতা কাটা সুতা কেটে তৈরি করা যেমন স্পিন স্পিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে স্পিন স্পিনস এরপরে পাস্ট টেন্সে বলতে হবে স্প্যান পাস্ট পার্টিসিপলে বলতে হবে স্পান পান পান বলতে হবে আর ভার্বের সাথে আইএনজি লাগলে
সেটা স্প্রিংইং হবে, স্পিনিং হবে, স্পিনিং মিল, ব্যক্তি নির্দেশক নাউন, স্পিনা যিনি বা যে সুতা কাটে এমন ব্যক্তি, আর স্পিনার্স বলা যাবে না, এই এইটার এইটার বহুবচন, স্পিনার্স বলতে হবে স্পিনার্স। এরপরে যেটা সেটা হচ্ছে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ভিডিও, আসসালামু আলাইকুম।